চতুর্থ দফার ভোটে অগ্নিগর্ভ গোটা বাংলা। একদিকে যখন বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি টিএমসি প্রার্থীর, অন্যদিকে মুখ্যমন্ত্রী কথা মতো কাজ করতে গিয়ে বেঘরে প্রাণ গেল চারজন সংখ্যালঘু তৃণমূল কর্মীর, আহত বহু, ঘটনার কথা স্বীকার করল নির্বাচন কমিশনার। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানো বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি দেখতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলার চতুর্থ দফার ভোটে মারাত্মক ঘটনা। শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙার জোরপাটকিতে গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। পরিবারের দাবি, কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে মৃত্যু হয়েছে ও চারজনের। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু চারজনই নয় আরও বেশ কয়েকজন গুলিতে আহত হয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ওই চারজনের। কেন এমন ঘটনা ঘটল সেই বিষয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনার। জানা গিয়েছে জোরপাটকির এক নম্বর বুথের ভোটার হামিদুল হক, মনিরুল হক, সামিউল মিয়া, আমজাদ হোসেন নামে ওই চারজন যুবক। তৃণমূল কর্মীদের দাবি, এদিন সকাল থেকে মোটের উপর শান্ত ছিল না এলাকা। ভোট দিতে গিয়েছিলেন ওই চারজন যুবক, তারা ভোটের লাইনে থাকাকালীন কেন্দ্রীয় বাহিনীর এলোপাথারি গুলিতে রক্তাক্ত হয়ে মৃত হন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই চার যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন এলাকার তৃণমূল নেতা। তাদের দাবি, শুক্রবার রাত থেকেই মদ্যপ অবস্থায় এলাকায় তাণ্ডব চালাচ্ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে বাহিনী, তৃণমূল কর্মীদের উপরে অকারণে হামলা করা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি স্বীকার করে নিয়েছে কমিশন। বলা হয়েছে প্রায় 300 জনের একটি দল কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করেছিল, সেই কারণেই গুলি চালাতে বাধ্য হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কমিশন। ইতিমধ্যে এই ঘটনা তীব্র নিন্দা করেছেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, ভোট প্রচারে বারবার কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআরপিএফ সাধারণ মানুষকে বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এমনকি বিজেপিকে ভোট দিতে জোর করছে বলে অভিযোগ করে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মহিলাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখালে তাদের ঘেরাও করুন। কথা মতো কাজ করতে গিয়ে প্রাণ হারালেন তৃণমূল কর্মীরা, উঠছে প্রশ্ন। যদিও মমতার সেই বার্তার পর তাকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি সপ্তগ্রামের টিএমসি প্রার্থী তপন দাশগুপ্তর। কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করলে তাদের ছেলেরা তৈরি রয়েছে বলে জানিয়েছেন তিনি। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং মুখ্যমন্ত্রীর কথা মতো কাজ করতে গিয়ে কি প্রাণ হারালেন তৃণমূল কর্মী সমর্থকেরা, উঠছে প্রশ্ন। আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।